लेबू ब्रश का खेत ब्रेकफास्ट করছি সবাই ব্রেকফাস্ট করছে এদিকে জুস এদিকে সমস্ত খাবার এক সব দুই আইসক্রিম ফ্রুট আপেল কমলা জুস কেক ক্রিম দাদা তো প্রচুর ছবি তুলেছে। হ্যাঁ, আরে এইটাই তো আনন্দ, খাওয়ার থেকে দেখাটাই বেশি আনন্দ। আমরা এখন প্যারিসে ব্রেকফাস্ট করছি, সকাল 9টা বাজে, 9টার সময় ব্রেকফাস্ট করছি প্যারিসে। সব আমাদের পুরো ক্যাম্পিং টিম বসে রয়েছে, যারা তোমাকে দেখছি আমি বসে রয়েছি। ব্রেকফাস্ট টক দই, এদের সমস্ত মিষ্টি দই, টক দই, কেক, ক্রিম, এগ, ডিম, জ্যাম, জেলি, কী খেতে চাও সমস্ত কিছুই রয়েছে। সুন্দর করে সাজানো গোছানো, আর এটা এখান থেকে বাইরেটা প্যারিসে তুই আগে খেয়ে নে, তারপরে কর। আমরা 10 তলার উপরে এসেছি ব্রেকফাস্ট করতে, 11 তলায় ব্রেকফাস্ট হচ্ছে। এখনই আমরা সাইড সিনে বেরোবো। প্যারিসের মেন রেলওয়ে স্টেশন দেখছি, একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে ট্রেনটা। এতক্ষণ আমরা প্যারিসে 5-স্টার হোটেল রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সারলাম, এবার আমরা প্যারিস রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোস্টার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা আমাদের গাড়ি করে চলেছি প্যারিসের মোস্ট ফেমাস সাইট সিন ঘুরে দেখব, প্যারিসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এরপরে আমরা যাব প্যারিসের সেই বিশ্ববিখ্যাত লুভার মিউজিয়াম দেখতে, যেখানে রয়েছে বিশ্বখ্যাত চিত্রকর আর কলা কুশলীদের 380,000টির উপরে অমর কীর্তি। আর তারপর আমরা যাব লিওনার্দো ভিঞ্চির অমর কীর্তি মোনালিসা দর্শন করতে। কারো কোনো হোটেলে অসুবিধা হচ্ছে না তো রুম টুম নিয়ে? প্রবলেম প্রবলেম দরকার লাগলে ডাইরেক্টলি রিসেপশনে ফোন করবেন, কোনো প্রবলেম হলে, না হলে আমাদের নাম্বার তো আছে, ফোন করবেন যে কোনো কিছু প্রবলেম হচ্ছে রুমের মধ্যে। দেখুন বাড়িগুলো চারিদিকে, বাড়িগুলো এমনভাবে সাজিয়ে সুন্দর করে, সবার এই রং একটা ইউনিফর্মিটি আছে, এবং প্রত্যেকে সুন্দর সুন্দর এই আর্চিং ডেকোরেশন ব্যালকনি, হ্যাঁ
কালারগুলো সবই একটা একই টাইপেরই, সবাই মেনটেন করে। আসলে এটা গভর্নমেন্ট থেকে ডাইরেকশন কন্ট্রোল করে, বিশেষ করে নেদারল্যান্ডসেও এইসব জায়গায় খুব হাই ট্যাক্স পে করতে হয় বাড়িগুলোর জন্য, এবং বিল্ডিং ম্যানেজমেন্টের জন্য ওখানে রেজিস্ট্রেশন করতে হয় কে বিল্ডিংটা ম্যানেজ করছে, তার সঙ্গে রেগুলার বেসিসে যে কর্পোরেশন এখানকার কাউন্সিল আছে তাদের রেগুলার ইন্টারাক্ট হয়, এবং কোনো রকম রঙের চেঞ্জ করতে গেলে আগে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন আপনার নিজের মতো লাল নীল সবুজ লাগিয়ে দেবেন, অ্যালাউ হবে না, ফাইন হয়ে যায় প্রচুর। প্রত্যেকটা বিল্ডিং এর নোটিস লাগানো থাকে নিচে, বিল্ডিং ম্যানেজ বাই অমুক, তার নাম ফোন নাম্বার এভরিথিং, কোনো রকম একটু এধারাধার দেখলেই সঙ্গে সঙ্গেই। বাই নেচার এখানকার ইউরোপিয়ান মানুষরাই সবাই মেনটেন করার মতো মানসিকতা রয়েছে, হ্যাঁ, যে আমি এখানে নোংরা ফেলবো না, বিল্ডিং ঠিকঠাক রাখবো, সকলের মধ্যেই আছে। গাড়ি লোকজন শপিং সবাই সিস্টেমেটিক হয়েছে, চলে রাস্তাঘাটে চলা থেকে আইফেল টাওয়ার থেকে আইফেল টাওয়ার লাইট জ্বললে কত সুন্দর লাগে, স্ক্যান করে গাড়ি তুলে ফেলেছি। এখন স্বচ্ছ ভারত বলে এখন অভিযান চালাতে হচ্ছে, তাতেও কেউ মানছে না, একদম একদম। এখানে রেস্টুরেন্টগুলো সব বাইরে, চেয়ার পাতা সন্ধ্যা হয়ে গেলে এখানে লোক সব এসে এখানে রাত্রেবেলা ডিনার করতে বসে যায়, সন্ধ্যা হলে একটু খেতে একসঙ্গে সবাই জড়ো হয়। আমাদের যেমন রেস্টুরেন্টের মধ্যে বসে খাবার, এরকম খাবারটা খায় রেস্টুরেন্টের বাইরে বসে, ভেতরে নয়। সমগ্র প্যারিস জুড়ে রয়েছে মোট 173টি মিউজিয়াম বিশ্বজুড়ে, তাই এই শহরের খ্যাতি আছে মিউজিয়ামের শহর নামে। এর মধ্যে সবচেয়ে বিশ্ববিখ্যাত মিউজিয়াম হলো লুভার মিউজিয়াম। আজ আমরা চলে এসেছি সেই লুভার মিউজিয়ামের ভেতরে, চলুন ভেতরে যাওয়া যাক।